ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা, যার মধ্যে অন্যতম রাশিয়ার জ্বালানি তেল। পশ্চিমাদের নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্বের অনেক দেশই রাশিয়ার তেল আমদানি করছে, এর মধ্যে রয়েছে ভারতের নামও। এবার ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে রাশিয়ার তেল যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র বলেন, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পর পরিশোধন করে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। এমনকি উৎস লুকিয়ে ফেলতে পরিশোধিত তেল মাঝ সমুদ্রে নিয়ে জাহাজে পুনরায় লোড করে তা নিউ ইয়র্কে পাঠানো হচ্ছে। মার্কিন রাজস্ব বিভাগের বরাতেই এমনটি দাবি করছেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা দেশ ভারত। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দেয়, ঠিক সেই সুযোগটা কাজে লাগায় দেশটি। অনেক কম দামে রাশিয়া থেকে তেলের আমদানি বৃদ্ধি করে ভারত। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।